এই তো ডিসেম্বরে 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বিশ্বজুড়ে মেসির জয় জয়কার এখনও চলছে। এরই মাঝে মেসি মনোনয়ন পেয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে আরও আছেন সেখানে কিলিয়ান এমবাপে, স্টিফেন কারি, মার্কস ভেরস্টাপেন এবং মুন্ডো ডুপ্লেন্টিস এবং রাফায়েল নাদালের মতো তারকা খেলোয়াড়রা। টেনিস সুপারস্টার রাফায়েল নাদাল যে মেসির বড় ভক্ত এটা অবশ্য সবাই জানেন। এই স্প্যানিশ তারকা মনে করেন এবারের লরিয়াস পুরস্কারটি মেসিরই প্রাপ্য। এর আগে 2020 সালে লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে লরিয়াসের বর্ষসেরা হয়েছিলেন মেসি। এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাদাল নিজেই লিখেছেন, লরিয়াসের বর্ষসেরা পুরস্কারের জন্য ফের মনোনীত হতে পারা সম্মানের, তবে এবছর এগিয়ে যাও মেসি, তুমি এটার যোগ্য দাবিদার। মেসি বিশ্বকাপ জিতলেও নাদাল নিজেও কিন্তু লরিয়াসের এই পুরস্কারের যোগ্য দাবিদার। রেকর্ড 22তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন এই টেনিস তারকা। 2021 সালে নাদাল এই পুরস্কার জিতেছিলেন, ওই সময় ভিডিও বার্তায় নাদালকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ফুটবলের গ্রেট লিওনেল মেসি। এবার নাদাল নিজেই মেসিকে এবার এই বছরের জন্য পুরস্কারের সবথেকে যোগ্যতম হিসেবে লিখে দিয়েছেন ইনস্টাগ্রামে। দেখা যাক শেষ পর্যন্ত নাদাল নাকি লিওনেল মেসির ভাগ্যেই জোটে এবারের পুরস্কার। তবে অনুমান করা হচ্ছে বিশ্বকাপ জয়ের পর মেসির উচ্চতা যেখানে উঠেছে তাতে এবার মেসি হয়তো পেয়ে যাবেন পৃথিবীর অন্যতম সেরা এই পুরস্কারটি।